কিভাবে আল্লাহরে ভয় করতে হবে, রাসূলুল্লাহ কিভাবে করেছেন। ইবনে আব্বাসের শুধু একটা ঘটনা শুনেন, হুজুর বললেন এই হলো আরাফাতের মাঠ, হুজুর জীবনে একবার হজ করছেন, হুজুর উটের উপরে, হুজুরের উটের লাগাম ইবনে আব্বাসের হাতে একজন, তিনি বলেন রাসূলুল্লাহ বললেন তোমরা আরাফাতের এই জমিনের নির্দিষ্ট জায়গার ভিতরে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করো, এখানে কোরআন শরীফ পড়লে বেশি সওয়াব ন, এখানে দোয়া করলে সওয়াব, কোরআন শরীফ পড়তে পারেন, সওয়াব ন বললে আবার কেউ বলবেন সওয়াব কেউ গুনাহ হবে না, পড়তে পারবেন, এখানে সবচেয়ে বড় এবাদত কান্নাকাটি করা, গুনাহ মাফ সওয়াব। ইবনে আব্বাস বললেন রাসূলুল্লাহর যে হাত তুলল সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর কসম রাসূলুল্লাহর হাত নামে নাই, সুবহানাল্লাহ, আমার আপনার জন্য, কিন্তু কেউ হুজুরের সাথে নাই, যার কাঁদা সেই কাঁদো, হুজুরের সাথে শুধু ইবনে আব্বাস আছেন, হুজুরের উঁটের লাগাম তার হাতে, আল্লাহুম্মা হুজুর দোয়া করতেছেন রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, যে আয়াত পড়ে বেশি কেঁদেছেন সে আয়াত ইবনে আব্বাস বর্ণনা করতেছে ইমাম মুসলিমের হাদিসে, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, কোরআনের আয়াত, রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, ওয়াল্লাহ জাহান্নামের আযাব মুহাম্মাদের তুন দূরে রাখো, ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম এক মুহূর্তের জন্য বরদাস্ত করা যাবে না, এক সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন সইতে পারবে না। ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেছেন যে হুজুরের নাক এবং চোখের পানি একসাথে আরাফাতের জমিনে পড়তেছে, সুবহানাল্লাহ, বান্দাদের উম্মতের তো গুনাহ, আমাদের তো গুনাহই ভরা, তো আমরা কাঁদি আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে বান্দার দুটা জিনিস বেশি প্রিয়, দুইটা ফোঁটা, কয়টা ফোঁটারে কি বলেন, কাতরা, টু ড্রপস, দুটা কাতরা, কাতরা তু দমু ইমিন খাশিয়াতিল্লাহ ওয়া কাতরা তু দমিন ইহরাক ফি সাবিলিল্লাহ, বিশুদ্ধ সনদে ইমাম তিরমিজি হাদিস হচ্ছে, লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহি মিন কাতরাতাইন, দুটো কাতরা চাইতে আল্লাহর কাছে আর কোন প্রিয় জিনিস নাই, কয়টা কাতরা, কাতরা তু দমু ইমিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যার চোখের এক কাতরা পানি নাকের ডগা পর্যন্ত এসেছে, এই এক ফোঁটা পানির দাম আল্লাহর কাছে আরশের চাইতেও বেশি, সুবহানাল্লাহ, এই এক কাতরা চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেবে, ও আল্লাহ কাদের যে চোখ বকশিস করো, বলেন না আমিন, আল্লাহর কাছে চাইতে পারেন না, কি চান আপনি, চাইতেও তো শিখলাম না, রাসূলুল্লাহ কি চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়ারিজকান ওয়াসিয়া, রাসূলুল্লাহ দোয়া করেন, ওয়া কালবান খাশিয়া ওয়া লিসানান যাকিরা ওয়া উয়ুনান বাকিয়া, সুবহানাল্লাহ, ওয়াল্লাহ যার কলবের ভিতরে ভয় আছে মুহাম্মাদের এই জাতের কলিজা দাও, এই জাতের চোখ দাও, যে চোখ তোমার ভয়ে কাঁদে, এই চোখ চাইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু وعيونا باكيا وقلبا خاشعا ولسانا ذاكرا وعيونا باكيا وإيمانا كاملا إيمانا كاملا إيمانا بيتر جنو شريك نا تاكي رندن شل سوك بوك شش کرو اللهم اجعل في بصري نورا وفي سمعي نورا واجعل لي ممن تناهى به ملائكتك اللهم انك تعلم سري وعلانيتي ولا يكفى عليك شيء من امري انا البائس الفقير والمستغيث المغرور المستجير اسالك مساله المسكين وابتهل اليك ابتهال المذنب الذليل ومن خضعت لك رقبته وفازت لك عيناه ورغم لك أنفه فلا تجعلني بدعائك ربي شقيا সম্পূর্ণ মুনাজাতের ইবনে আব্বাস ইমাম মুসলিমের রাওয়ায়েত বর্ণনা করে, সুবহানাল্লাহ,
কি কান্না হুজুরের, আমি রসুলদার এই জাতের মুনাজাত আর কোথাও দেখি নাই। ওয়াল্লাহ আমি একজন কাঙ্গাল, গৃহহারা সবকিছু হারা কাঙ্গাল, তোমার কাছে হাত পেটেছি। ওমান খাদা আতলা করা কওয়াতু, আমার গর্দান তোমার, আমার মাথা তোমার কাছে নত হয়ে আছে। মুনাজাতে যেরকম হয়, ওমান খাদা আতলা করা কওয়াতু ওয়াফাজাত লাকা আইনাহু, ওয়াল্লাহ আমার চোখ তোমার ভয়ে চোখের পানিতে বিক্ষিপ্ত। ওয়া রাগেমা লাকা আনহু, আমার কপালের ভিতরে আমার নাকের ভিতরে তোমার সেজদার বালি, সেগুলাকে কথা তুলে তুলে মুনাজাত করতেছে। ওমান খাদা আতলাকা রাকাবাতু ওয়াফাজাত লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনহু, আল্লাহ আমার গর্দান তোমার দিকে নত হয়ে আছে। রাসূলুল্লাহ কাদের আর বলে, ইবনে আব্বাস বর্ণনা করে আর বলছে, ও আল্লাহ আমার চোখের ভিতরে পানি, আমার কপালের ভিতরে নাকের ভিতরে সিজদার বালি। ওমান খাদা আতলাকা রাকাবাতু ওয়াফাজাত লাকা আইনাহু ওয়া রাগিমা লাকা আনহু ফালা তাজআলনি বেদুআইকা রব্বি শাকিয়া, ও আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল করো না আমাকে সেই দোয়াকারীদের ভিতরে সামিল করিও না। ইয়া খাইরা মাসউল ইয়া আকরামা মাউল। সুতরাং আমি ভাইদেরকে বলতে চাই, রসুল্লাহ যদি এইভাবে কাঁদে উম্মতের কিভাবে কাঁদতে হবে, কিভাবে আল্লাহর ভয় করতে হবে। হযরত ওমরের অবস্থা দেখেন, খেলাফতের দায়িত্ব নিজে চাইলেন না, বলতে আমি খুলে, আমি তো রাখাল, বকরির বাচ্চা চড়ে এসে মোজে মদিনার বালিতে, আমি খেলাফত দায়িত্ব নিতে পারবো না। আবু বকরকে মৃত্যুর বিছানায় বলছে, ওমরকে ডাকিয়ে আনো, তুমি খেলাফতের দায়িত্ব নাও, আমি আমার কোনো আওলাদের খেলাফত দিচ্ছি না, তোমার নাম বলছি, তুমি ওই ওমর যে ওমর সম্পর্কে আমার নবী বলছে, আমার উম্মতের ভিতরে যদি একজন মানুষ নবী হইতো, ওমর নবী হইতো। সুবহানাল্লাহ, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার উম্মতের ভিতর যদি একজন মানুষ রে আল্লাহ পয়গম্বরে দিত, ওমর পয়গম্বর হইতো। সুবহানাল্লাহ, আমি তুমি খেলাফতের দায়িত্ব নাও আমার পরে। সাথে সাথে হযরত ওমর কেঁদে কাঁদতে শুরু করলেন, কি বলে, আল্লাহুম্মা ইন্নি যাইফা কাউনি, আল্লাহুম্মা ইন্নি গলিজ ফালাইনি, ও আল্লাহ আমি তো কঠোর, খেলাফতের দায়িত্ব আমারে দিচ্ছে, আল্লাহ আমারে নরম করে দাও পরওয়ারদিগার, আল্লাহুম্মা ইন্নি যাইফা কাউনি, আমি তো দুর্বল, আমাকে শক্তিশালী করে দাও। আসেন, আমাকে শক্তিশালী করে দাও। আল্লাহুম্মা ইন্নি যাইফা কাউনি, আল্লাহুম্মা ইন্নি গলিজ ফালাইনি। খেলাফতের দায়িত্ব নিয়ে কিভাবে তার 10 বছরের খেলাফতের হায়াত কাটলো। লোকেরা ঘুমায়, উমর ঘুমাচ্ছে না কেন? হযরত উমর বলেন, অনিদ্রায় যখন তিনি এশারের পরের থেকে ফজর পর্যন্ত মদিনার গলিতে গলিতে চিৎকার করে বলতেন, মদিনাবাসী তোমরা ঘুমাচ্ছ, খেলাফত আমারে ঘুমাতে দিচ্ছে না। সুবহানাল্লাহ, আমার স্ত্রী উম্মে কুলসুমকে জিজ্ঞাসা করো, উম্মে কুলসুম ফাতেমার মেয়ে, আলীর মেয়ে, আবার হযরত উমরের স্ত্রীও, এটা স্ত্রীদের ভিতরে বেস্ট ওয়ান। আমার স্ত্রী উম্মে কুলসুমকে জিজ্ঞাসা করো, খেলাফতের 10 বছরের ভিতরে আমি আমার পিঠের বিছনা দিয়েছি কিনা। সুবহানাল্লাহ, আমি দিনে কিছু ঘুমাইছি, রাত্রে ঘুমাইতে পারি নাই প্রজাদের অবস্থা দেখার জন্য। বেলা 1:30 ঘুমাইতেন বাসায়, একটা তৃণখণ্ড হাতে নিয়ে বলতেন, ইয়া উম্মে ওমর লাম তালিদ ওমরা ওয়ালাম আকু মিনাল বাসার, ও ওমরের মা, ওমর বলে, ও ওমরের মা, ওমরের কেন জন্ম দিয়েছিলি, ওমরের কেন জন্ম দিয়েছিলি, আল্লাহর কাছে ওমর কি জবাব দিবে খেলাফতের বিষয়ে। ইয়া উম্মে ওমর লাম তালিদ ওমরা ওয়ালাম আকু মিনাল বাসার, আমি যদি মানব না হইতাম, বকরি হইলে মানুষ আমারে খেয়ে ফেলতো, আল্লাহর কাছে ওমর কিভাবে দাঁড়াবে। সুবহানাল্লাহ, উমরের কলিজার ভিতরে আল্লাহর ভয় কিভাবে আসছে। ফিয়ে খাদ্দাই হে খাদ্দাইনে আসওয়াদাইন, হুজুর বলছে তোমরা কি আমার উমরের দিকে দেখো নাই, তার দুই চোখের দিকে আল্লাহর ভয় কানতে কানতে দুইটা কালো কালো দাগ পড়ে আছে। আল্লাহর ভয় কিভাবে উমর কেঁদেছে, এটা তো কাঁদার সময়, রমজান শরীফ গুনার জন্য ক্রন্দন করার সময়। সাহাবিদের মাত্র একজন দুইজনের কথা বললাম, প্রত্যেকটা সাহাবির জিন্দিগি এরকম, আল্লাহর কিভাবে ভয় করছে।
খেলাফতের আড়াই বছর শেষ হয়েছে আবু বকরের পাশে ইন্তেকালের সময় আয়েশা কাঁদতেছে বলছে যে মা তোমাকে একটা কথা বলছি কি খেলাফতের আড়াই বছর ভিতরে তোমার আম্মার সাথে জিজ্ঞাসা করো আমার পরিবারে কি কি জিনিস বেড়েছে খলিফা হওয়ার দিন আর আজকে আড়াই বছর চলে যাওয়ার সময় আমি আমি দিনে ইন্তেকাল করব না হলে রাত্রে আমার সময় শেষ বলল তিনটা জিনিস বেড়েছে একটা চাদর একটা তরবারি একটা উট বলছে আমার দাফন হওয়ার আগে পরবর্তী খলিফা ওমরের কাছে আমার পরিবারের বাড়তি সম্পত্তি পৌঁছে দিও সুবহানাল্লাহ কো কিসের রাষ্ট্র নিয়ে বাড়াবাড়ি করার মিয়া ওয়াল্লাহ তমাম পৃথিবীর একটা আবু বকর বকশিশ কর সুবহানাল্লাহ আয়েশারে বলছে তুমি উম্মেহাতুল মুমিনিন তোমাকে বেশি ভালোবাসি তুমি রাসূলুল্লাহর স্ত্রী পয়গম্বরের কাছে আমি বিয়ে দিয়েছি তোমাকে অল্প বয়সে তোমার কিছু জায়গা দিয়েছিলাম বাইদেরকে আমি দিই নাই তোমাকে দিয়েছিলাম তুমি সেগুলো বিক্রয় করে আড়াই বছরে খেলাফতের জন্য আমারে ১৫০০ দিরহাম করে যে টাকা দিয়েছে সেগুলো তুমি ফিরে দিও আমি আল্লাহর কাছে কি জবাব দিব খেলাফতের জন্য টাকা নিয়েছিলি দায়িত্ব পালন করস নাই দিবা কি না দিব আব্বা হযরত ওমর সে টাকা দেখার পরে কেঁদে বলে বলছিলেন আবু বকর দুনিয়া থেকে চলে যাচ্ছ পরবর্তীদের জন্য এমন আদর্শ রেখে যাচ্ছ যেটা সকলের জন্য কঠিন হবে সুবহানাল্লাহ আসুন আমরা রমজান শরীফে কান্দতে শিখি গুনাহ মাপ চাইতে শিখি আল্লাহ তাআলা আমাদেরকে রমজান শরীফের বিনিময়ে আল্লাহ আমাদের হায়াতের গুনাহ মাফ করে দাও আমাদের আব্বা আম্মারে ক্ষমা করে দাও ওলামায়ে কেরামের হায়াত বকশিশ করো আলেমেরা না থাকলে তো কম অন্ধকারে পড়ে যাবে ইমাম সাহেব কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম